এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আমার বাসায় যদি রিপোর্ট করিস তো তেতুল গাছের সব ওপরের মগডালে তোকে উল্টো করে ঝুড়িয়ে রাখবো। আমাকে তো চিনিস না, যা বলি তাই করি, সো ভুলেও যেন আমার বাসার কেউ না জানে। রোহিরা তেতুল ডাকাতি করে চলে গেল। কিছুক্ষণ পরে নগেনের মা নগেনকে দেখে বাদল খুলে বাসায় নিয়ে যায়। নগেন ওর মাকে বলে এই কথা কাউকে না জানাতে। ওইদিকে রুহি বাসায় গিয়ে মনের সুখে তেঁতুল খায়। তারপর তিনজনে অনেক সময় আটা দেয়, রুহি, সুমি, ইরা। তারপর ওদের বাসায় চলে যায়। সুমিদের এগিয়ে দিয়ে রুহি বাসায় ঢুকতে যাবে, তখন মুগ্ধ বাইক নিয়ে আসে। রুহি মুসকি এসে মুগ্ধের দিকে তাকাতে মুগ্ধর বাইকে ইভাকে দেখে রুহির হাসি মিলিয়ে গেল। রুহি দাঁড়িয়ে আছে, মুগ্ধ দেখেও না দেখার ভান করে ইভাকে নিয়ে মুগ্ধ বাসায় ঢুকে গেল। রুহি মুগ্ধের দিকে তাকিয়ে হনন করে ওর বাসায় ঢুকে গেল। তারপর রুহি ওর রুমে গিয়ে বেডশিট, বালিশ যা ছিল সব ছুঁড়ে ফেলে দিল। ড্রেসিং টেবিলে যা ছিল সব এক এক বেডের নিচে ছুঁড়ে মারল এক এক করে। বেডশিট তুলে ওয়াশরুমে গিয়ে বাথটাবের মধ্যে চুবিয়ে রাখল। কয়েক মিনিটেই রুমটার অবস্থা নাজেহাল করে ফেলল। তারপর মেঝেতে বসে ভ্যাঁ ভ্যাঁ করে খেতে দিত। রুহিরামও কোনো একটা কাজে বাইরে গিয়েছে। রুহি তিন মিনিট কাঁদার পর হনন করতে করতে মুগ্ধের বাসায় চলে গেল। তারপর মুগ্ধের আম্মুর রুমে ঢুকে মুগ্ধের খাতনার পিকগুলো নিল। তারপর কি মনে করে মুগ্ধের রুমে গেল। মুগ্ধের শার্টটা কেবল খুলে উল্টো ঘুরে তাকাতে দেখে রুহি অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই রুহির সামনে এসে মুগ্ধর পথ আটকায়। মুগ্ধ ভ্রুকুসকে রুহির দিকে তাকিয়ে আছে। রুহিকে দেখে বোঝা যাচ্ছে রুহি প্রচণ্ড রকম রেগে আছে। মুগ্ধ খেয়াল করে রুহির হাতে কিসের জন্য পিক। মুগ্ধ কিছু বলার আগেই রুহি বলে ওঠে, বাইকে তুমি ইভার সাথে লেফটে বসেছিলে কেন? লেফটে কই বসেছিলাম, আমাকে ইভা না ধরলে তো পড়ে যেত, তাই ধরেছিল। তোমাকে বলিনি কোনো মেয়ের এত কাছে যাবে না? বলিনি তুই কারো শরীর ঘেঁষে দাঁড়াবিও না? তুই আমার কথা শুনতে পাস না? তুই আমাকে তুই বললি, তোর সাহস তো কম না রে। তুই সাহসী দেখছিস কি? সামান্য একটা বিষয় নিয়ে এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস রুহি। কিসের বাড়াবাড়ি? তুমি লেফটে থাকবে আর আমি বললেই দোষ? আজকে যদি তোমার ইজ্জতের ফালুদা না করছি তো আমিও রুহি না, শুধু দেখে যাও। কি করবি তুই শুনি? তোমার খাতনার পিকগুলো নেটে ছাড়বো, ফেসবুকে পোস্ট করে তোমাকে ট্যাগ করবো, তারপর দেখবা তোমাকে নিয়ে সবাই কি করে হাসাহাসি করে। ঠাস করে একটা থাপ্পড় দিলাম, সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছিস কেন তুই? কয়েকদিন মার খাসনি তো তাই বেশি সাহস হয়ে গেছে, তাই না? রুহি মার খেয়ে ছবিগুলো নিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। মুগ্ধ দৌড়ে গিয়ে রুহিকে ধরে আবার রুমে নিয়ে আসে। রুহির রাগে ফুসফুস করছে। মুগ্ধ রুহির থেকে জোর করে পিকগুলো নিয়ে ছিঁড়ে ফেলে। রুহির রাগে মুগ্ধকে জোরে একটা ধাক্কা দেয়। মুগ্ধ দুই পা পিছিয়ে যায়। মুগ্ধ জানে রুহি বাসায় গিয়ে ভাঙচুর শুরু করবে যতক্ষণ না ওর রাগ কমে। মুগ্ধ রুহিকে জোর করে বেডের উপর বসিয়ে দেয় আর নিজেও বসে পড়ে। তারপর দুগালে হাত রেখে পড়ে, রাগ তো আমার উপর, তাহলে আমার উপরে তো যত ইচ্ছা রাগ আছে তুলে যা, তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, তাও মাথা ঠান্ডা কর প্লিজ। কি হলো, কথা বলবি না আমার সাথে? ইভা তো আমার বোন, তাই না? ভাইয়ের পাশে কি বোন বসতে পারে? দেখ, আমিও তোমার বোন ছিলাম, আমাকে বোন থেকে বউ করে ফেলেছ, তাহলে ইভা কে করবে না, তার কি গ্যারান্টি আছে? আমাকে এত বোকা মনে হয় তোমার? তুমি লুচু, অনেক বেশি লুচু। তোকে আমি কোনোদিন বোন ভাবিনি, আর ইভাকে আমি আমার বোন ভাবি। আচ্ছা বল, কি করলে তোর রাগ কমবে? রুহি উঠে দাঁড়িয়ে মুগ্ধর রুমটা সব এলোমেলো করে দিল। তারপর রাগে ফোসফোস করতে করতে মুগ্ধকে এক ধাক্কা দিল। মুগ্ধ বেড়ে পড়ে যায়। রুহি মুগ্ধের বুকের ওপর উঠে ইচ্ছে মতো মুগ্ধকে কামড়াতে থাকে। মুগ্ধ মুখ বুঝে সব সহ্য করতে থাকে। মুগ্ধ ঠোঁটে, গালে, গলায়, বুকে, পেটে রুহি ইচ্ছে মতো কামড়াতে থাকে, যতক্ষণ না ওর রাগ কমছে। রুহি যে ঠিক কতটা রেগে আছে মুগ্ধ খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ রুহির কামড়গুলো রুহি একটা সময় মুগ্ধর উপর থেকে উঠে দাঁড়ায় আর মুগ্ধের দিকে না তাকিয়ে হরণ করে ওর বাসায় চলে যায়। মুগ্ধ উঠে আগে ওর রুমের দরজাটা ভালো করে আটকায়। তারপর ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে নিজেকে দেখছে, ঠোঁট, গাল, বুকে, গলায়, পেটে রুহির দাঁত বসে আছে। কোনো মেয়েকে যদি এমন অবস্থায় কেউ দেখে তো বলতো মেয়েটাকে রেপ করেছে, কিন্তু কোনো ছেলেকে কেউ এমন অবস্থায় দেখলে
তাকে কি বলা উচিত সেটা মুগ্ধরও জানা নেই। মুগ্ধর হাসিও পাচ্ছে, আবার দুঃখও হচ্ছে প্রচণ্ড, রাগও লাগছে, আবার এখন শান্তিও পাচ্ছে। রুহি এত জোরে জোরে কামড়গুলো দিয়েছে যে মুগ্ধর শরীর লাল হয়ে দাঁত বসে আছে, কোনো কোনো জায়গায় রক্ত জমে গেছে, পুরো শরীর ব্যথা হয়ে গেছে আর জ্বালা করছে। রুহি যে মুগ্ধকে এমন শাস্তি দেবে সেটা মুগ্ধ কল্পনাও করেনি। মুগ্ধ আয়নাতে নিজে দেখে মনে মনে ভাবছে, এতগুলো কামড় তো দিল, এবার ইঞ্জেকশন দিতে হবে না তো? আচ্ছা, ডাক্তার যদি জিজ্ঞাসা করে এমন করে কে কামড়ালো, তখন কি বলবো আমি? আমার বউ তার রাগ কমানোর জন্য আমাকে এমন করে কামড় দিছে? ছি ছি ছি, কি লজ্জার কথা! সবই বুঝলাম, কিন্তু এখন আমি রুমের বাইরে যাবো কী করে? অফিসে এবার যাবো কী করে? ব্যথা করছে। মুগ্ধর ফোনটা নিয়ে অফিসে ফোন করে দুদিন ছুটি নিয়ে নিল অসুস্থতার কথা বলে। তারপর মুগ্ধ শাওয়ার নিয়ে শরীর মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একা একা মলম লাগালো। মুগ্ধ বারান্দায় গিয়ে দেখলো রুহিকে দেখা যাচ্ছে না। মুগ্ধ একটা টি শার্ট পরে শুয়ে পড়ে ভাবতে থাকে, রুহি তোর ভালোবাসাতে এত ভয়ঙ্কর আমি ভাবিনি, আর কোনোদিন আমার বাইকে কোনো মেয়েকে তুলবো না। এটা যদিও পাগলামি, তারপরে বলো, পাগলের মতো কেউ কাউকে ভালোবেসে না থাকলে এমন পাগলামি কেউ করবে না। পাগলিটাকে দুইবার বিয়ে করে বোঝালাম যে আমি শুধু তোর, তাও আজকে সামান্য বিষয় নিয়ে কামড়ে যে কী অবস্থা করে দিল আমার! যদিও এমন ভালোবাসা পেতে ভাগ্য লাগে। রুহি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টা হলো। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে কয়েকটা ড্রেস আর টাকা নিয়ে হনন করে বাসায় চলে গেল। রুহির আম্মু শুধু দাঁড়িয়ে দিয়ে দেখলো, কারণ রুহি মুগ্ধর উপর রেগে গেলে ব্যাগপত্র নিয়ে ওর নানুর বাসায় চলে যায়, আর রুহি এখন এই কাজটাই করেছে। তারপর মুগ্ধ গিয়ে আবারও নিয়ে আসে। তবে আজকে রুহি ও নানুর বাসায় যায়নি, গেছে সুমির বাসায়। সুমির বাড়ির লোকও রুহিকে খুব ভালোবাসে। ওদিকে মুগ্ধর আম্মু দুপুরে খাওয়ার জন্য মুগ্ধকে ডেকে যাচ্ছে, কিন্তু মুগ্ধ খেতে যেতে পারছে না। মুগ্ধর আম্মুকে ফোন দিয়ে বললো ওর খাবারটা রুমে পাঠিয়ে দেয় যেন। মুগ্ধর আম্মু মুগ্ধর রুমে খাবার দিতে এসে দেখে মুগ্ধ ওর গলাতে টাওয়াল ঝুলিয়ে রেখে মনোযোগ দিয়ে কাজ করছে, আর মুগ্ধ টাওয়াল নিয়ে মুখ মোছার ভান করে ঠোঁটের উপর হালকা করে ঘষছে। মুগ্ধর আম্মু চলে যেতেই মুগ্ধর ল্যাপটপের দিকে তাকিয়ে বললো, আম্মু আমার খাবার টাবার থেকে উপরেই পাঠিয়ে দিও, অফিসে অনেক কাজ আমাকে এগুলো রেডি করতে হবে, আর এই কাজটা খুব জরুরি, এজন্য বাসাতেই ঠান্ডা মাথায় করতে হবে। তাই অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছি। আচ্ছা, মুগ্ধর আম্মু চলে গেল। মুগ্ধ উঠে তখন দরজা আটকে দিল আর হাত ছেড়ে বাঁচল। তারপর মুগ্ধ খেয়ে একটা ঘুম দিল। ওইদিকে সুমির রুমে রুহি বসে মুগ্ধকে কয়েক দফা গালি দিল। সুমি রুহিকে জোর করে খাইয়ে দিল। তারপর দুই বান্ধবী গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে গেল। রুহির আম্মু আর ওর বাপি রুহিকে ফোন দিচ্ছে, পাচ্ছে না। রুহির আম্মু রুহির নানুকে ফোন দিয়ে খোঁজ নিয়ে জানলো রুহিও নানুর বাসায়ও যায়নি। রুহির আম্মু আর বাপি টেনশনে পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? রুহির বাপি খোঁজাখুঁজি করলো, বাট কেউ বলতে পারলো না রুহির খবর। রুহির বাপি উপায় না পেয়ে মুগ্ধকে ফোন দিল। মুগ্ধ ঘুম ঘুম কণ্ঠে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মেজ বাবা। ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য। সমস্যা নেই মেজ বাবা, বলুন। রুহির কোনো খোঁজ পাচ্ছি না, রাগ করে এবার ওর নানুর বাসাতেও ও যায়নি। ওকে ফোন দিয়ে ফোন বন্ধ পাচ্ছি, টেনশন হচ্ছে। ওর যে রাগ না জানি না কি করে বসে। আব্বু, রুহি কি কোনো কারণে তোমার উপর রাগ করেছে? জি মেজ বাবা, রুহি সামান্য একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করছিল, তাই আমি বুঝেছি। মেজ বাবা, আমি দেখছি রুহি কোথায় আছে, আপনি চিন্তা করবেন না, কেমন? মুগ্ধ এবার চিন্তায় পড়ে গেল, রুহি তাহলে কোথায় গেল, গেল কোথায় মেয়েটা? মুগ্ধ রাহাতকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো ইরা বা সুমির বাসার ঠিকানা জানে কি না। মুগ্ধ রাহাতকে বলল আরিয়ান, রাহাত, সুমি আর ইরা যেন সবাই একসাথে মিট করে লেকের পারে, আর মুগ্ধ যে জানে এটা যেন কেউ জান না জানে। রাহাত, ইরা, সুমি আর আরিয়ানকে ফোন দিয়ে বলল লেকের পারে আসতে। সুমি রুহিকেও জোর করে লেকের পারে নিয়ে আসে। রুহি মুখটা ভার করে মাথা নিচু করে বসে আছে। আয় রুহি, কি হলো তোর, মন খারাপ করে এখনো থাকবি? কি হয়েছে আমার মিষ্টি আপুটার, মন খারাপ কেন শুনি? এই রুহি, সত্যি করে বল তো তোর কি হয়েছে? আমি ঠিক আছি, তোর আড্ডা দে। আমার শালিকের মন খারাপ থাকলে আমরা আড্ডা দেব কি করে? দাঁড়া, মুগ্ধ ভাইকে ফোন দি, যেন তোর একটা থাপ্পড় মেরে যায়, কারণ ভাইয়ার থাপ্পড় না খেলে তোর মুড ভালো হবে না, আমি জানি। ওকে একদম ফোন দিবি না, ওর সাথে আর কোনো দিন কথা বলবো না। আবার ঝগড়া করছো তোমরা? আমাদের হিরো কৈশুলি, তবে মুগ্ধ ভাইয়ের সাথে দেখা হলে বকে দিতে হবে। সবাই আড্ডা দিচ্ছে আর রুহি আছে চুপ করে। বাইকের শব্দ পেয়ে রুহি পাশে দেখাতে দেখে মুগ্ধ বাইক থেকে নামছে। মুগ্ধকে দেখে রুহি ভোঁ দৌড় দেওয়া শুরু করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ আবারও বাইকে ওঠে
বাইকটা স্টার্ট দিল। রুহি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। রুহি রাস্তায় বসে পড়ে আর হাঁপাতে থাকে। তারপর মুগ্ধ রুহির পাশে এসে রুহির হাত ধরে টেনে বাইকে বসায় আর বাইকটা স্টার্ট দেয়। দেন বলে ওঠে, এবার ড্রামা করা ছাড়, অনেক তো হলো তাই না? আচ্ছা কান ধরছি, আর কোনোদিন কোনো মেয়েকে বাইকে তুলবো না, এবারও মতো মাফ করে দে, আর এমন হবে না। এইভাবে বসিয়েছি তাই এমন করছিস, নাকি অন্য কোনো কাহিনী আছে? সত্যি করে বলতো। তোমার পাশের কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। যদি বলো আমি হিংসুটে নিচু মাইন্ডে, তাহলে আমি তাই, তাও আমি তোমাকে কোনো মেয়ের পাশে সহ্য করব না। ইভা তোমাকে পছন্দ করে সেটা তুমিও জানো আর আমিও জানি। মুগ্ধ, আমি যতদিন বেঁচে আছি কোনো মেয়েকে তোমার পাশে আসতে দিব না। কারণ কি জানো, ভালোবাসি এত বেশি যে হারানোর ভয়টা বেশি। সত্যি কথা বলতে কোনো মেয়েকে তোমার পাশে দেখলে আমার দম বন্ধ হয়ে যায়, আমার বুকের বাঁ পাশে খুব কষ্ট হয়। মুগ্ধ রুহিকে নিয়ে নদীর পাড়ে আসে। এই জায়গাটা রুহির খুব পছন্দের। নদীর ধারটা সিমেন্টের ব্লক দিয়ে বাঁধানো আর পানির মধ্যে কয়েকটা ব্লক রাখা, পানিতে পা ডুবিয়ে বসার জন্য। রুহি আর মুগ্ধ জুতো খুলে নদীর পানিতে পা ডুবিয়ে ব্লকের উপর বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। রুহি পানির নিচে বালিগুলোকে ঘোলা করছে আর মুগ্ধ রুহির মুখের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ আকাশের দিকে তাকাতে পশ্চিম দিকে চোখ যায়। সূর্যটা ডুবে যাবে এজন্য রক্তিম আভা ছড়িয়েছে। পরন্ত বিকেলে নদীর পাড়টা খুব ভালো লাগছে। বাতাসের সাথে সাথে ঢেউ আসছে আর মাঝে মাঝে কচুরি পানা ভেসে যাচ্ছে। মুগ্ধ ওর জিন্স প্যান্টটা তুলে জড়িয়ে যাতে প্যান্টটা ভিজে না যায়। মুগ্ধর পায়ের পশমগুলো পানিতে ভিজে আছে আর রুহি সেটার দিকে আর চোখে তাকিয়ে আছে। রুহিও সূর্যটার দিকে তাকিয়ে বলে উঠল একটা সময়, আমি কিন্তু রাগ করেছি, আমার সাথে কথা বলবে না, আমি কিন্তু রাগ করেছি। এতগুলো কামড় দিলি, এতক্ষণ কষ্ট দিলি, তারপরেও যদি রাগ না কমে তাহলে আর কি করব? কামড় তো আসতে দিছি, আমি তো বাচ্চা মেয়ে, তোমার মতো জল হস্তিকে কামড় দিলে তুমি ব্যথা পাবে না আমি জানি। তুই বাচ্চা বলছিস, বাচ্চারা কিভাবে কামড় দেয়? এটা আমি কখন করলাম? এটা আমি করিনি। তাহলে কি করলো শুনি? তুমি একা একাই করে এখন আমার দোষ দিচ্ছ, একদম মিথ্যা অপবাদ দেবে না আমাকে, বলে দিলাম। ওহো, আবার তো মনেই নাই, আমি তো নিজেই নিজের গলায় কামড় দিয়েছিলাম। সরি সরি, আমার মনে ছিল না, সব দোষ তোর দিচ্ছিলাম তাই জন্য। মনে পড়লেই ভালো, আমি কিন্তু রাগ করেছি। জানি তো, তা কি করলে আপনার রাগ কমবে আমি কি জানতে পারি? আপাতত কিছু করতে হবে না, শুধু একটা কথা মনে রাখবে, আমি রাগ করলে তুমি আমার রাগ ভাঙাবে আর তুমি রাগ করলে তুমি আমাকে সরি বলবে। আমি রাগ করলে তোকে সরি বলবো কেন? এটা কেমন হিসাব? আমি রাগ করে থাকলে মনে করবে সব তোমারই দোষ, কারণ আমি নিষ্পাপ বাচ্চা, আমি ভুল করতেই পারি না, তাই আমাকেই সরি বলবে। বাহ দারুণ তো, নিজের বেলায় ষোলো আনা আর আমার বেলায় কানা করিও না, সময় আসুক। টাওয়াল ভিজিয়ে কিছু সময় কামড়ের দাগগুলোর উপর রাখলে হয়, এভাবে সবাইকে দেখানোর মানে কি? ভাবছিলাম যে রুম থেকে বের হবো না, কিন্তু তুই তো। রুহি নদীর পানিতে ওর ওড়না ভিজিয়ে হালকা করে কামড়গুলোর উপর চেপে রাখলো। মুগ্ধ কিচ্ছু বলছে না, শুধু রুহির কাজকর্মগুলো দেখছে। মুগ্ধ শার্টের কলার তুলে রাখছিল যাতে কামড় কেউ না দেখে। বাট বাসা থেকে বের হওয়ার সময় ওর আম্মু জিজ্ঞাসা করেছিল মুগ্ধ চোটে কি হয়েছে। মুগ্ধ লাল পিঁপড়ের কথা বলে কেটে পড়েছে। মুগ্ধর আম্মু কী ভেবে আর কিছু জিজ্ঞাসা করেনি। রুহি পানি হাত ভিজিয়ে ঠান্ডা হাত মুগ্ধর ঠোঁটের উপর রাখে। মুগ্ধ শিহরে উঠছিল বাট মুখে কিছু বলে না। দুজন মান অভিমানে পালা শেষ করে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় ফিরল। মুগ্ধ আর রুহিকে দেখে মুগ্ধর আম্মু দুজনকে বসতে বলল। রুহির সোফায় বসতে গিয়ে আবারও উঠে পড়ে, তারপর হরণ করে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দই নিয়ে আসে। রুহি রান্নাঘরে চামচ আনতে গিয়ে দেখে মুগ্ধর আম্মু নুডলস রান্না করছে। মুগ্ধর আম্মু সবার জন্য সার্ভ করছে। তখন রুহি বলে ওকে আরও দিতে হবে। মুগ্ধর আম্মু একটা বাটিতে নুডলস দিল আর রুহি দইয়ের কথা ভুলে ত্রিং বিরিং করে সোফায় এসে বসে নুডলস খাওয়াতে মন দিল। মুগ্ধ, মুগ্ধর আম্মু, ইভা, রুহি সবাই খাচ্ছে আর টিভি দেখছিল। ইভা ফট করে মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, মুগ্ধ কালকে আমার সাথে একটু শপিং করতে যাবে? আমার কিছু জিনিস খুব দরকার। না আমার সময় নেই, আম্মুর সাথে যা। আলাপ জানু, ইশ, মন চাচ্ছে এক দৌড়ে গিয়ে চটাস করে একটা আদর দিয়ে আসে। ইভা কুর্তি ডাইনির সবকত আমার জানুর সাথে শপিং করবে, যাবা? হুশ হুশ মুগ্ধ বেটু, তোমাকে আজকে যা আদর দিছি আমি জানি তুমি ভুলেও আর ইভার সাথে কোথাও যাবে না। ইস, কি যে খুশি লাগছে, মন চাচ্ছে উড়ে ধরে নাচতে। ওর অফিসে নাকি জরুরি কি কাজ আছে,
এর জন্য বাসায় বসে কাজগুলো করবে। মুগ্ধ, তুই ফ্রি হবে কখন সেটা আমাকে আগে বলতো, আমার দরকার আছে। কেন, কি করতে হবে আমাকে বলো। তোদের বিয়ের শপিং গুলো তো করতে হবে, তাই না? তুই আর রুহি গিয়ে পছন্দ মতন শপিং করবি, কেমন? আমি একা হাতে সব সামলাতে পারবো না। বড় মু, বিয়ের কতদিন বাকি কো? দিন মনে হচ্ছে যাচ্ছে না। পরশু দিনই তো গায়ে হলুদ রে পাগলি, শুধু মাঝখানে একটা দিন। কোথায় কি বলতে হয়, তোকে কি হাতে ধরে নতুন করে শেখানো লাগবে নাকি? এই অসভ্য মেয়ের মাঝে তুমি কি যে দেখেছো, না আছে কথা বলার ঢং আর না আছে কোনো ভদ্রতা, সারা দিন শয়তানি বুদ্ধি নিয়ে চলে। ইভা, এভাবে কথা বলছিস কেন? রুহি আমার সাথে ফ্রি, এজন্য সব কথা আমাকে সহজে বলে দেয়। বিয়ে বিয়ে করে যে হারে লাফাচ্ছে লজ্জাও নাই, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। খালামণি, তুমি দেখো একদিন খুব আফসোস করবে এই মেয়েটার জন্য। ইভা, প্রথমত আমার সামনে বসে আমার বউকে অপমান করার সাহস আর দেখাস না। রুহি কি আর কেমন সে তো না জানলেও আমার চলবে। রুহি এখন চুপ করে আছে বলে মনে করিস না, রুহি কথা জানে না। আমি আর আম্মু এখানে আছি, আর তোকে কিছু বললে আম্মু কষ্ট পাবে, তাই রুহি কিছু বলছে না। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ দুই চারটা থাপ্পড় খেয়ে ফেলতি। আর রুহি চুপ আছে মানে যে আমিও তোর কথা গিলবো, তাহলে তোর ভুল জানিস। আমি আমার বউকে বকবো মারবো, বাট অন্য কাউকে বলতে দেবো না, ওকে টিজ শুনতে দেবো না। কথাগুলো মনে রাখিস, এমন ভুল যেন আর না হয়। মুগ্ধর আম্মু রুহির হাতে কফির মগ ধরিয়ে দিয়ে মুগ্ধর পেছন পেছন যাওয়ার জন্য ইশারা করতো। রুহি কফির মগ নিয়ে মুগ্ধর রুমে গিয়ে দেখলো মুগ্ধর রুমে নেই। রুহি বারান্দায় গিয়ে দাঁড়াতেই মুগ্ধর ড্রেস বদলে আসলো, শুধু থ্রি কোয়ার্টার পরে। রুহি মুগ্ধের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর আবারও তাকালো। রুহি মুগ্ধর হাতে কফি ধরিয়ে দিল আর ড্রয়ার থেকে মলম এনে কামড়গুলোর উপর আলতো করে দিতে শুরু করলো। মুগ্ধ কফির মগটা সেন্টার টেবিলের উপর রেখে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো। রুহিও মুগ্ধর উন্মুক্ত বুকে মুখ লুকালো। বেশ কিছু সময় পর রুহি মুগ্ধকে ছাড়তে চাইলো, বাট মুগ্ধ ছাড়লো না, খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মুগ্ধ জড়িয়ে ধরে বলে উঠল, যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকে আমার মনে তোর ওপর নতুন করে ভালোবাসা জন্মেছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি তো এরকম ছিলাম না। এখন মন চাই সব সময় তোকে বুকের মধ্যে লুকিয়ে রাখি। কবুল শব্দটা ছোট, কিন্তু এর মাঝে আল্লাহর রহমত আছে, আর এই শব্দটা দিয়ে সবার মনে পবিত্র ভালোবাসা সৃষ্টি করে, বুঝলেন মিস্টার বর? ছাড়ো, আমি বাসায় যাব। আগে জড়িয়ে ধরতাম না, তাই কত বাহানা করতি, আর এখন একটু জড়িয়ে ধরতে চাই, তো ছাড়ো ছাড়ো করিস কেন শুনি। আর দুইটা দিন, তারপর এর উত্তর পেয়ে যাবে। গেলাম আমি। রুহি চলে যাওয়ার জন্য পা বাড়াতে মুগ্ধ রুহির হাত ধরে টেনে আবারও জড়িয়ে ধরে। তারপর মুগ্ধ রুহির হাত ছেড়ে দিয়ে রুহির কপালে ভালোবাসার পর শেখে দেয়। আগের মতো রুহির দুই গাল, নাক আর থুতি দেখায়। মুগ্ধ মুস্কিয়ে এসে রুহির আবদারগুলো পূরণ করে। রুহি ওর বাসায় যাচ্ছে আর মুগ্ধ সেটাও রুমের বারান্দা থেকে দেখছে। রুহি বাসায় ঢুকে গেলে মুগ্ধ রুমে চলে আসে। তারপর রুহি বাসায় গেলে ওর আম্মু ওকে কয়েক দফা বকা দেয় আর ওর বাপি জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে মুগ্ধ আর রুহিকে পাঠানো হয় ওদের বিয়ের শপিং করতে, আর ওখানে গিয়ে রুহি আরেক কাণ্ড বাঁধিয়ে বসে। মুগ্ধ শুধু পারছে রুহিকে তুলে অছর দিতে। রুহি ওর কাজ করে যাচ্ছে আর মুগ্ধ দাঁতে দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে আছে। মুগ্ধ আর রুহি শপিং মলে এসে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছে, আর রুহি মুগ্ধের হাত ধরে ত্রিং ব্রিং করে লাফাতে লাফাতে যাচ্ছে, কারণ রুহির বিয়ে বলে কথা, এজন্য রুহির খুশির অন্ত নেই। রুহি গল্প করতে করতে পাশে তাকিয়ে দেখে অনেকগুলো পুতুলকে জামা পরিয়ে রাখা আছে। হাস্যকর কথা হলো, রুহির ছোটবেলা থেকে এই পুতুলগুলোকে কেন জানি খুব ভয় পায়। রুহি হুট করেই পুতুলগুলোর দিকে চোখ পড়তে গগন ফাটানো গগন বিদারক এক চিৎকার দিয়ে ওঠে, এক লাফে মুগ্ধর কোলে উঠে পড়ে। হুট করে এমন করাতে মুগ্ধ আবুল সেজে হা করে রুহির দিকে তাকিয়ে আছে। মুগ্ধ তখন রুহির চিৎকারে ভয় পেয়ে যায়। আশেপাশে লোক দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রুহির দিকে চোখ বড় বড় করে তাকায়। মুগ্ধ যদি পারত তাহলে এক্ষণে রুহিকে গিলে খেয়ে ফেলত। রুহি মুগ্ধ তাকানো দেখে সুরসুর করে কোল থেকে নেমে হাঁটতে শুরু করে, আর এমন ভাব করে যেন কিছুই হয়নি। তারপর ওরা একটা শাড়ির দোকানে যায়। মুগ্ধ পাশে বসে আছে আর রুহি শাড়ি দেখছে। এ পর্যন্ত রুহি 22টা শাড়ি দেখছে, বাট একটাও চুজ করতে পারেনি। মুগ্ধ বুঝে গেছে যা করার ওর নিজেরই করতে হবে, তা না হলে 6 মাসেও রুহির শপিং শেষ হবে কি না সন্দেহ আছে। দোকানদার বেচারা রুহির দিকে তাকিয়ে বলছে, ম্যাম আপনি তো দেখে যাচ্ছেন, এবার তো একটা চয়েস করুন, আমার দোকানের এগুলো বেস্ট শাড়ি। পছন্দ না হলে কি করব, বকবক কম হবে, আর 20টা শাড়ি দেখান, আর 20টা দেখলে একটা পছন্দ হবে শিওর। আপনি কি কালারের মধ্যে নিতে চাচ্ছেন বলুন তো, আমি ওই কালারের শাড়ি দেখাই আপনাকে। পান্তা ভাতের মধ্যে গরুর মাংস ঢেলে দিয়ে তার মধ্যে শসার পেস্ট দিতে হবে।
তারপর হলুদ ছাড়া পাস্তা মেশাতে হবে, তারপর হালকা পিঙ্ক কালার মেশাতে হবে। এবার একটু বাঙ্গি কালার, একটু লাল আর একটু হালকা নীল কালার মেশাতে হবে। তারপর আমার রুমে যে বেডশিট আছে, অমন কালারটা মেশানোর পর যে কালার আসে আমি ওই কালারে শাড়ি যাচ্ছি। মুগ্ধসহ দোকানদার উপস্থিত সবাই রুহির দিকে হা করে তাকিয়ে আছে, আর দোকানদার হয়তো ভাবছে এই পাগলিটা কোন পাগলাঘর থেকে পালিয়ে ভুল করে মনে হয় এখানে ঢুকে পড়েছে। মুগ্ধ রুহির দিকে না তাকিয়ে রুহির বাপি আম্মু মুগ্ধের বাবা আম্মু ইভার জন্য ড্রেস পছন্দ করে প্যাক করতে বলতো। তারপর রুহির জন্য চারটা শাড়ি কিনল, একটা কালো, একটা ব্লু, একটা মেরুন আর একটা গোলাপি। মুগ্ধ নিজের পছন্দ মতো রুহির শাড়ি চয়েস করছে।